ঘুম আন্তর্জাতিক সনদে করল বাংলাদেশ ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার পনেরো বছরের নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর নোয়াখালী ফেনিতে মানবিক বিপর্যয় দুর্গত এলাকায় সুপেয় সংকট শেখ হাসিনা কাদের সহ বাহান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা আসামের তালিকায় বত্রিশ সিনিয়র সাংবাদিক টিপু মুন্সির আট দিনের রিমান্ডের আবেদন পুলিশের যমুনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে জামাত ইসলামিক সাক্ষাৎ এবং মেগা প্রজেক্টে বাড়তি ব্যয় হয়েছে কিনা খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বললেন ডক্টর দেবপ্রিয় দুর্নীতির মাত্রা মূল্যায়নে কারো নাম এলে জানানো হবে সরকারকে সঙ্গে আমি সাধারণ নাগরিকদের সুরক্ষায় গুম আন্তর্জাতিক সই করল বাংলাদেশ সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনভেনশনে সই করেন একে ঐতিহাসিক মুহূর্তে বলে আখ্যা দেন তিনি পরে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেন নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা হবে বিশ্লেষকরা বলছেন মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ প্রশংসনীয় গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের এক আতঙ্কের নাম গুম খুন বরাবরই গুমের ঘটনা এক অমীমাংসিত রহস্যে ঘেরা ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করে শেখ হাসিনা সরকার পাঁচ আগস্ট পতনের পর একে একে প্রকাশ পেতে থাকে আয়নাঘরের রোমহর্ষক কাহিনী গত ষোলো বছরে র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এবার জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সই করার সময় বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস সভা শেষে যমুনা থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা হাসান বলেন কোন ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে যেন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গুমকে না পারে সেজন্য জাতিসংঘের সনদে স্বাক্ষর করা হয়েছে উপরে মানুষ এখনো পর্যন্ত কারণে গুমের নিখোঁজ হয়ে আছে এর জন্য বিভিন্ন সংস্থা যেমন মায়ের করা কাজ করছে কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব বিশেষজ্ঞরা মনে করেন মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংসতার বিরুদ্ধে রাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয় গুম বিষয়ে আন্তর্জাতিক চাপ এড়াতে এই সনদে আগে স্বাক্ষর করেনি শেখ হাসিনা সরকার বিগত সরকার পুনর বছর একটা না ক্ষমতায় থাকার পরও তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেননি কারণ এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আলোকে আসতে হতো তাকে দেশের আইন নতুন আইন তৈরি করতে হতো সব মিলিয়ে গুম ও খুনের প্রকৃত সংখ্যা এখনও অজানা তবে নিখোঁজদের তালিকা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার সময় সংবাদ ঢাকা ঘর শেখ হাসিনার সরকারের পতনের পরপরই গোপন এই বন্দিশালা থেকে মুক্তি মিলেছে বেশ কয়েকজনের তাদেরই একজন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দল ইউপিডিএফ সাবেক নেতা মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস মাইকেল বন্দি ছিলেন ছোট্ট এক ঘরে যেখানে ছিল না পর্যাপ্ত আলো বাতাস এর মধ্যেই চলত অসহনীয় নির্যাতন মুক্তি পাওয়ার পর সেই দিনগুলো রোমহর্ষক অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানালেন মাইকেল নাজমু সালেহের রিপোর্ট মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা ছিলেন দু সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে কালো কাপড়ে বেঁধে ফেলা হয় মুখ সেদিনের বর্ণনা দেন মাইকেল গাড়ির তোলার পর আমাকে তারা হ্যান্ড কাপ পরিয়ে দিয়েছে তারপর চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে তারপরে তারা আমার থেকে মোবাইল ফোন আমার আমার ব্যাগ টেক সব নিয়ে আমার ফেসবুক আর ফেসবুক পাসওয়ার্ড নিয়ে তারপর গাড়িটা ড্রাইভ করে আমাকে প্রায় থ্রি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিটের মতো এরকম হবে ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হলো নেওয়া হয় ছোট্ট এক অন্ধকার কুঠরিতে দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেই গুহায় ছিল না কোনো আলো বাতাস আইনা ঘরের সেই বর্ণনা থ্রিলার সিনেমাকেও করে যে খবর যে করে সেরকম মানে মানে সম্পূর্ণ দেয়াল আর কোনো বাইরে থেকে আলো দোকার সিস্টেম তারা রাখেনি আর যে ব্যান্তর ফ্যানগুলো ওখানে লাগানো আছে তার বাইরেও একটা ইয়ে দেওয়া আছে মানে ওই যে আলো না দকে যে বাইরের সাইডের কিছু আছে সাইডের রুম কিছু আছে মানে ভিতরের রুম ভিতরের রুমগুলোতে একেবারে কোনো আলো নাই আপনার কোনো শব্দও শোনাবে না কোনো ইনফরমেশনও দেবে না কিছু দেখতেও দেবে না শুনতেও দেবে না জানতেও দেবে না এক দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া বাই মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নয় জায়গাটা দেখার এক দেখার ভিতরে বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে বিমান নামতে সে একদম করে প্রতিদিন অনেকগুলো বিমান নামে দীর্ঘদিন নিখোঁজ থাকায় শেষ কৃত্যানুষ্ঠানও সম্পন্ন করেন মাইকেলের পরিবার তিনি জানান আয়না ঘর নামক বন্দিশালায় অসংখ্য মানুষকে দেখেছেন তিনি বিভিন্ন বয়সের লোক হয়তো কিছু কোনো কোনো মানুষের লোক বয়সে একটু কম কোনো বয়সে একটু মাঝারি কোনো একটু বয় একটু বয়স্ক লোক রয়েছে একদম চুল দাঁড়ে পেয়ে গেছে কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয় যারা আমি ছিলাম যেমন একশো একশো ষাট নাম্বার রুমে একশো তেরো তেরো নাম্বার রুমে একশো ষোলো নাম্বার রুমে এরকম আমি আমার মানে দেখেছি আমি তারপরে ওখানে কয়েকশো রুম আছে ওখানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা এখন জড়িতদের বিচার চান তিনি তো এই কারণে তাদের শাস্তি দিতে হবে এবং এই ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা এবার বন্যা প্রসঙ্গ স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাহান্ন জনে এগারো জেলায় দশ লাখের বেশি পরিবার এখনও বন্দি ক্ষতিগ্রস্ত চুয়ান্ন লাখ আশি হাজার মানুষ এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে দেখা দিয়েছে নানা রোগ বালায় কোথাও কোথাও পানি নামতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলে কুমিল্লার গোমতি নদীর পানি বেড়ে বুড়িচঙ্গে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে প্রবেশ করে একই সঙ্গে ফেনীর বন্যার পানিও যোগ হয় এতে জেলার সতেরোটি উপজেলার মধ্যে চৌদ্দটি প্লাবিত হয় সপ্তাহখানেক ধরে প্রায় বারো লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন বানের পানিতে এখন পর্যন্ত জেলায় পনেরো জনের মৃত্যু হয় কয়েকদিনের টানা বৃষ্টি ও বৈরিয় হওয়ার পর বৃহস্পতিবার নোহাখালীতে ঝলমলে রোদ উঠলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি জেলার এক হাজার উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ বিশ হাজার মানুষ আশ্রয় নিলেও প্রত্যন্ত এলাকা পানিতে তলিয়ে পানিবন্দী হয়ে আছেন বিশ লাখের বেশি মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে দেখা দিয়েছে নানা রোগ প্রভাবশালী প্রশাসনের সহায়তায় অবৈধভাবে খাল দখলে পানি সহজেই নামছে না বলে অভিযোগ এলাকাবাসীর রাঙ্গামাটিতে কমতে শুরু করেছে বানের পানি দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এবারে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও মৎস্য খাত কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় তলিয়ে গেছে দুই হাজার একশো হেক্টর ফসলি জমি যার আর্থিক ক্ষতি প্রায় চুয়াল্লিশ কোটি টাকা একশো পুকুর সহ মোট প্রায় একশো ত্রিশ হেক্টর জমির মাছ বানের পানিতে ভেসে গেছে সেখানে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা ভারতের ত্রিপুরা রাজ্যের আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা এবং আখাউড়া উপজেলার তিয়াত্তরটি গ্রাম এতে আখাউড়া উপজেলায় তীব্র স্রোতে চারশো ত্রিশটি পুকুরের মাছ ভেসে যায় পাহাড়ি ঢলে প্রাণ হারায় বিভিন্ন খামারের পঁয়ষট্টি গরু পঁচানব্বইটি ছাগল পনেরোটি ভেড়া এবং বিভিন্ন খামারে থাকা ছয় হাজারেরও বেশি হাঁস মুরগি এছাড়াও উনিশ কিলোমিটারের কাঁচা রাস্তা এবং ছয় কিলোমিটারের আধা পাকা সড়ক সহ এগারোটি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয় ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম এছাড়াও কসবা তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয় হাঁস মুরগি মাছের খামার ভেসে যাওয়া সহ পঁচিশ কিলোমিটার কাঁচা সড়ক এবং বিশ কিলোমিটার আধা পাকা সড়ক সড়ক ক্ষতিগ্রস্ত হয় লাবি হাসান সময় সংবাদ এদিকে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমে নেই বান বানভাসী মানুষের আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষগুলো এখনো বাড়ি ফিরতে পারেননি রোগ বালায়ে ভুগছেন অনেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে এদিকে দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন লক্ষ্মীপুর থেকে আরো জানিয়েছেন সহকর্মী আতাউর কৌসার লক্ষ্মীপুরের অসংখ্য আশ্রয়কেন্দ্রের মধ্যে এই একটি আশ্রয়কেন্দ্র মান্দারি যাদোয়া এই সরকারি উচ্চ বিদ্যালয়টি এখানে অন্তত একশো পঁচিশটি পরিবার আছে এবং একশো পঁচিশটি পরিবারের প্রায় সাড়ে ছয়শো সদস্য এই কেন্দ্র এবং এর পাশে আরও তিনটি উপকেন্দ্র আছে তিনটি উপকেন্দ্র মিলিয়ে আছে এখানকার যে সকল মানুষ রয়েছেন যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা জানিয়েছেন তারা খুব বাধ্য হয়ে তারা অনেক দুর্গত অবস্থায় থাকার প্রেক্ষিতে এখানে তারা এসেছেন কিন্তু এখানে আসার পরে এখন তারা ভালো আছেন এখানে তাদের যে খাওয়া দাওয়া সে খাওয়া দাওয়া ঠিকভাবে চলছে সুপেও পানি তারা পাচ্ছেন এবং তাদের অন্যান্য যে ব্যবস্থাপনা সেটিও ভালো কিন্তু তারা বলছেন যে ওষুধপত্রের যে বিষয়টি সেটির আসলে সংকট রয়েছে কাজী সরকারি বেসরকারি সব সংস্থার কাছে তারা অনুরোধ জানিয়েছেন তাদের নিয়মিত যে ওষুধ প্রয়োজন সেই ওষুধগুলো যেন দেয়া । হয় তারা দেয় খাই নাস্তা নাস্তা দেয় হাজু দুরগু খাই নাস্তা দুপুরে ভাত বা খিচুড়ি রাত্রে হয়তো বা খিজুড়ি না হয় শুকনো খাওয়ার এইভাবেই আমরা এদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছেন তাদের মাছের ঘের থেকে মাছ পালিয়ে গেছে কাজেই পুনরায় কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা তা নিয়ে আশঙ্কায় আছেন অনেকে বলছেন তারা যে কৃষি জমিতে কাজ করতেন সে কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে কাজেই কিভাবেই বা আবার কৃষি জমিতে কাজ করবেন এবং আগামীবার বা এর পরে কিভাবে তারা তাদের সংসার চালাবেন সব মিলিয়ে বড় ধরনের সংখ্যা কাজ করছে তাদের মধ্যে কৃষি রোজগারের কোনো ব্যবস্থা নেই দাদা অনেক পুরা লন্ঠন আছে মাছের পজেটিভ হয়ে দাদারের দাম বাড়তি সব তো শেষ দুই থেকে আড়াই লাখ টাকার মাছ ছিল এগুলা বাসি শিখে মানে কোন দিকে ইয়ে করতে পারি নাই রোকাইতে পারি নাই চলে গেছিল সরকারের কাছে আগুল আবেদন সরকার যেন দেখেছে আমাদেরকে কিছু ক্ষতিপূরণ যদি দেয় তাইলে আমরা আবারো পুনরায় মাছের শ্বাস করতে শুধু এই আশ্রয় কেন্দ্র নয় লক্ষ্মীপুরে নোয়াখালীতে ফেনীতে যেখানে যত আশ্রয় কেন্দ্র আছে ঘুরে ফিরে সব আশ্রয় কেন্দ্রের চিত্র প্রায় একই লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়নের জাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র থেকে আতাউর কাউসার সময় সংবাদ বর্ধমান সবশেষ পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুরের তিওয়ারিগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার এবং কুমিল্লার বরিচংয়ে আছেন ইশতিয়াক আহমেদ সরাসরি শুরুতে যাচ্ছে কাউসারের কাছে আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মান্দারি ইউনিয়নের ওয়াবদা বেড়িবাঁধের উপরে হ্যাঁ আসলে আমি বেড়িবাঁধের উপরেই আছি কারণ আমার পেছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বেড়িবাগের বেড়ি বাকি অংশ আর এই বেড়িবাঁধটি ভেঙেছে এবার এই বন্যা শুরু হওয়ার পরে আর বেড়িবাঁধ বাঁধার অন্যতম যে কারণ সেই বেড়িবাধ ভেঙেছে অন্যতম যে কারণে সেটি হচ্ছে এখানে একটি সুইচ গেট আছে যেটি হচ্ছে এখানকার ত্যারিগঞ্জ বাজারের উত্তর দিকে অবস্থিত একটি সুইচ গেট সেই সুইচ গেটটিতে চারটি গেট আছে কিন্তু যে পরিমাণ পানি বন্যার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে সেই পরিমাণ পানি এই চারটি সুইচ গেট দিয়ে প্রবাহিত হওয়ার সুযোগ পাচ্ছে না যার কারণেই সেই পানিটি আশপাশের গ্রামগুলোতে প্রবাহিত হয়ে আশপাশে আশপাশের গ্রামগুলো তলিয়ে দিয়ে তারপরে বেড়িবাদ ভেঙে এখন আমার পাশে যে নদীটি ভুলুয়া নদী এই ভুলুয়া নদীতে প্রবেশ করছে এবং প্রচণ্ড স্রোতের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি যে কোনো কিছু যদি সাহায্য না নেই কোনো ডাল বা বাঁশের সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে থাকাটা অত্যন্ত দুষ্কর এত দ্রুত বন্যার পানি নামছে এই বেড়িবাদ বেড়িবাদ ভেঙে সে নদীতে যাচ্ছে তো পরবর্তীতে আরও পেছনে যেখানে এই ভুলুয়া নদীর আরও সংযোগ রয়েছে সে জায়গাগুলোতে আসলে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে যে বিষয়টি আমরা গত কয়েকদিন দেখেছি সেই বাধাগ্রস্ত হওয়ার কারণে পানি কিন্তু ঠিকভাবে প্রবাহিত হতে পারছে না ফলাফল পানি ঘুরে আবার অন্যান্য খালের মধ্য দিয়ে আবারও এসে এই গ্রাম গ্রামগুলোকেই তলিয়ে দিচ্ছে যেটি আমরা দেখেছি যে একটু গত লাইভে আমি বলেছিলাম যে কিছু কিছু জায়গায় পানি কমেছে কিছু কিছু জায়গায় বাড়ছে তো যেই যেই জায়গায় পানিগুলো কমেছে সেই পানিগুলো এদিক দিয়ে প্রবাহিত হয়ে আবার নতুন করে কিছু গ্রাম তলিয়ে দিচ্ছে যে এখানকার মানুষ এখন প্রচণ্ড পরিমাণে কষ্টে আছেন আর আমি যে জায়গাটিতে আছি এই জায়গার মানুষের কষ্ট দুই গুণ এ কারণেই বলতে হয় কারণ একে তারা পানির নিচে তলিয়ে আছে তাদের ঘরবাড়ি দ্বিতীয়ত তাদের চলাচলের একমাত্র যে রাস্তাটি ছিল এই বেড়িবাধের উপর দিয়ে বেড়িবাধ ভেঙে যাওয়া এখন সে রাস্তাটিও কিন্তু আর চলাচলের উপযোগী নেই তারা একটি শাঁখো তৈরি করেছেন এই শাঁখো দিয়ে এখন চলাচল করছেন যা আসলে বৃদ্ধ এবং শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় এখানে দুর্ঘটনা ঘটছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই বেড়া মেরামত করে যেন পুনরায় চলাচলযোগ্য করা হয় এবং একই সাথে এখানে যে সুইচ গেটটি আছে সেই সুইচ গেটে এখন চারটি গেট আছে তারা দাবি করেছেন যে সুইচ গেটটি আরও চড়া করে আটটি গেট করতে যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে সহজেই সে পানিগুলো বের হয়ে যেতে পারে এবং পুরো পানি প্রবাহের যে পথটি সেটাও যেন প্রবাহিত করার পথটি যেন পরিষ্কার থাকে যাতে পানি একেবারে এই ভুলুয়া নদী দিয়ে গিয়ে মেঘনা নদীতে পড়তে পারে এবং এই বিষয়টি গতকালকেও আমি লাইভে বলেছিলাম যে আশপাশের যে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে তার কারণে কিন্তু মানুষের জীবন জীবিকা একটা বড় ধরনের ধাক্কা এসেছে একে তো বন্যায় পানির নিচে তারা তলিয়ে গেছেন দ্বিতীয়ত তাদের জীবন জীবিকায় একটি বড় ধরনের ধাক্কা তারা খেয়েছেন তো কাজেই তারা ভবিষ্যতের জন্য সচেতন হওয়ার হতে এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য এই নদীগুলো পরিষ্কার রাখার জন্য তারা আবেদন জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের সকল সংশ্লিষ্টদের কাছে তো আমাদের আরেকজন সহকর্মী আছেন ফেনিতে ইশতিয়াক আহমেদ যিনি সেখানকার বন্যা পরিস্থিতি আমাদের জানাবেন সরাসরি চলে যেতে চাই তার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা বরিশ উপজেলার রামনগর পূর্ব পূর্ব নামে একটি গ্রামে একটা দেখাতে চেষ্টা করি এখানকার যে বাড়ি ঘর রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ বাড়ি আহ পানি প্রবেশ করেছে বেশিরভাগ বাড়ি ঘর তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে এখানে যারা বসবাস করে তারা কিন্তু নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর লোকজন নিম্ন আয়ের শ্রেণীর লোকজন তারা কিন্তু এখানে বিশেষ করে

রয়েছে অর্থাৎ প্লাবিত হয়ে রয়েছে এবং এখানে কমর সমান পানি থাকার কারণে আমরা দেখেছি যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেখানে মানুষ নৌকা ছাড়া যোগাযোগ করা সম্ভব না হলেও তারা কিন্তু একেবারে কমর সমান পানি হেঁটে তারা কিন্তু এক ঘর থেকে বের হয়ে বাজারে বা অন্য কোথাও জায়গা যাচ্ছে কুমিল্লা যে বন্যার পরিস্থিতি আমি যদি বলতে চাই যে কুমিল্লা বন্যার পরিস্থিতি দিন দিন ভয়াবহ ধারণ করছে এবং আমরা দেখেছি সাধারণ মানুষ অর্থাৎ যারা পানি বন্যার পানিতে আটকে পড়েছিল পানি বন্ধে অবস্থায় ছিল এবং বিশেষ করে বলা যায় যে কুমিল্লার যে সতেরটি পূজেলার মধ্যে চোদ্দটি পূজেলায় কিন্তু প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে এবং এবং আমরা জানতে পেরেছি যে বিশেষ করে কুমিল্লার ১২ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং ক্ষতির পরিমাণ কৃষি খাতে মৎস্য খাতে এবং বিশেষ করে যদি বলা যায় সড়ক মতো তো এই ছিল আমার শেষ কুমিল্লা বন্যা পরিস্থিতির সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা এবং লক্ষ্মীপুরে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ বান্ন জনের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় আসামের তালিকায় রয়েছেন ৩২ জন সিনিয়র সাংবাদিক পাঁচ আগস্ট রাজধানীর নিশ্যামলের রেং রোডে গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী নাসির হাসান রিয়ানের বাবা বৃহস্পতিবার এই অভিযোগ দায়ের করেন অভিযুক্তের তালিকায় আরও রয়েছেন অধ্যাপক জাফর ইকবাল মেজবাহ কামাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক লুনিয়া দাম পিসারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করি তাই আজকে আমি দেশবাসীর কাছে জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণবন্ধ হয়েছি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে পুলিশের গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী নাসিফ হাসান রিয়ান ছেলে হত্যার বিচার চেয়ে আদালতে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা রাজবুকে এখানে গুলি করে এখানে গুলি ভেদ করে পিছন দিকে বাই হয়ে যায় তার মাথায় এই ঠিক কানের নিচে এখানে গুলি করে এখান থেকে গুলি ভেদ করে বাহির হয়ে যায় এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন পাথর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরো না ওটা হলো ছিঁড়ে উপরের দিক দিয়ে বাইরে হয়ে যায় অন্যায়কারী অন্যায় সহকারী উভয় অপরাধে অপরাধী আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি তাহলে কাল আমাদের ময়দানে আমাকে সে আসামি করবে বৃহস্পতিবার রিয়ান হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বান্ন জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামাল সহ তৎকালীন মন্ত্রিসভা এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজনকে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে তাহলে তারা কিন্তু মূল অপরাধের অপরাধীরা যে শাস্তি পাবে এই উস্কানি দাতারাও একই শাস্তি পাবে তিন আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনে দমন পূরণ চালানোর উস্কানি দেয় আসামের তালিকায় রাখা হয়েছে শ্যামল দত্ত ফরিদা ইয়াসমিন ইকবাল সোভান চৌধুরী সহ দুই ডজনেরও বেশি সিনিয়র সাংবাদিককে এছাড়া অধ্যাপক জাফর ইকবাল মেজবা কামাল নিঝুম মজুমদার এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও রাখা হয়েছে আসামের তালিকায় আইনজীবী জানান তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে বাদ যাবে আসামের তালিকা থেকে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি দেন সে কারণে সে সকল সাংবাদিক মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি ছাত্র আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের সাপলা চত্বরের গণহত্যার তদন্ত চেয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা পড়েছে আটটি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সিএমএম আদালতে নেওয়া হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে আর সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান সরাসরি যাচ্ছে তার কাছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মন এইমাত্র এই মাত্র কিন্তু আদালতে আনা হয়েছে এবং তিনি তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে তা আপনার গতকাল রাতে গুলশান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা করে র্যাব এবং গ্রেপ্তারের পর ডিবি অফিসে আনা হয় ডিবি অফিস থেকে কিছুক্ষণ আগেই আদালতে আনা হয় আনা আসার পর আজকে সেনা সেনাপ্রাহারে কিন্তু তাকে আদালতে তোলা হয় এবং সেনাবাহিনী কিন্তু এখনও সার্বিক নিরাপত্তায় নিচে নিয়োজিত আছেন তার আগে যেমনটা বলছিলাম যে গত কয়েকদিন ধরে যে সকল আসামিদের তোলা হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন সময় তাদের উপর হামলা হয়েছে তার সে হামলার প্রতিকার করে করতেই কিন্তু আজ নিরাপত্তা বৃদ্ধির জন্য সেনাবাহিনী সিএমএম আদালতে মোতায়েন করা হয়েছে এর আগে যে মামলায় আজ তাকে আদালতে আনা হয়েছে এটি হচ্ছে বাদ্রার একটি হত্যা মামলা সেই হত্যা মামলায় সকালে কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প বাণিজ্য বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমানকে কিন্তু আদালতে আনা হয় এবং তাদের কিন্তু পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয় এবং এই মুহূর্তে কিন্তু টিপু আদালতে আনা হয়েছে এবং পুলিশের পুলিশের পক্ষ পক্ষ থেকে থেকে তার ইতিমধ্যে আট দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং আশায়তা আমরা যেমনটা তারা আমাদেরকে বলেছেন যেহেতু তারা আট দিনের রিমান্ড আবেদন করেছেন সকালে একই সকালে একই মামলায় যেহেতু অপর দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয় তারা আশা করছেন যে এই এই মামলায় তারা রিমান্ড পাবেন এবং যে হত্যাকাণ্ড ঘটেছে গণহত্যা ঘটেছে বলে তারা দাবি করছেন সেই তার কিন্তু যথাযথ তথ্য তারা রিমান্ডে নিয়ে আদায় করতে পারবেন এই আগে কিন্তু আজ সকাল ভোরে সাতটার সময় কিন্তু আনিসুল হক এবং সালমান এফ রহমানকে কিন্তু আদালতে আনা হয় এবং এছাড়া আজ কিন্তু আদালতে যে আর আরও একটি মামলা আরও দুইটি মামলা হয় দুদকের মির্জা আব্বাসকে আদালতে আনা হয় সে সময় কিন্তু তাকেও কিন্তু সে আদালতে আজকে সে মামলার রায় ছিল দুদকের দুটি মামলার সেই রায় কিন্তু আজ মির্জা আব্বাসকে খালাস দেয় আদালত এছাড়া আরেকটি মামলা দুদকের পক্ষ থেকে বাতিল করা হয় আর এই মুহূর্তে সিএমএম আদালতে টিপু মন্সিকে আনা হয়েছে এবং তার কিন্তু আট দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ এখন কিন্তু তিনি আদালতে আছেন এবং রিমান্ড আবেদনের পরীক্ষা এখন শুনানি চলছে শুনানি শেষে আদালত কয় রিমান্ড দেন তা আমরা হয়তো জানতে পারবো তবে সকালবেলা যেহেতু এই মামলার আসামিদেরকে সকালবেলা আমরা দেখেছি এই মামলায় অপর যে দুই আসামি যা আনিসুল হক এবং সালমানিফ রহমানকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল তাই পুলিশের পক্ষ থেকে প্রত্যাশা এই মামলায় তারা তৃপমন ছিল অন্তত পক্ষে পাঁচ দিনের রিমান্ড পাবেন আশা করছেন এবং এর মাধ্য পরে তারা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যেই ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা কতটুকু তা জানতে পারবেন এ ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালতে সময় সংবাদে আরও থাকছে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম উৎপাদনে না থেকেও সুবিধা ভোগীদের পকেটে হাজার কোটি টাকা বলছে মূল্যায়ন বিভাগ ক্রয় প্রক্রিয়াতেও লোট শত কোটি ডলার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর রয়েছেন তারা তাদের আন্তরিকতা দেশ প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার তারা পালন পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মার্জিয়া মোমো সরাসরি যাচ্ছি তার কাছে স্থিতিশীল হলেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা এবং দিন ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবনে প্রায় দেড় ঘন্টা যাবৎ যে বৈঠক হয়েছে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ তিন সদস্যের প্রতিনিধি দলের সাথে সেই বৈঠকটি শেষে কিন্তু গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন গত দেড় দেড় যাবত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে যে বৈঠকটি হয়েছে বিএনপির প্রতিনিধি দলের তা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী যে জাতীয় নির্বাচন আয়োজনের যে বিষয়টি তোলা হয়েছিল প্রধান উপদেষ্টার কাছে জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে দেশের অবস্থা স্থিতিশীল হওয়া মাত্রই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রূপরেখা এবং যে নির্বাচনের দিন সেটি ঘোষণা করা হবে পাশাপাশি এর আগে বাংলাদেশের চলমান যে সামগ্রিক পরি পরিস্থিতি অর্থাৎ রাজনৈতিক এবং যে অর্থনৈতিক পরিবেশ সহ নারাবি যেই জনস্বার্থমূলক যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে অত্যন্ত সফল আলোচনা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি তিনি বলেছেন যে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি যে সংলাপের দাবি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছিলো সেই বিষ একটি সুবিধাজনক সময় উদ্যোগ নেবেন প্রধান উপদেষ্টা যদি বলে রাখতে চাই যে আজ গত কয়েক সপ্তাহ ধরে এবং গত কয়েকদিন ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বারবার একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের দাবির কথা বলে আসছিলেন গণমাধ্যমে এবং একই দাবি করে আসছিলেন বিএনপি নেতারা অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা তারা বলছিলেন যে আসলে দেশে চ চলমান একটি বন্যা পরিস্থিতি রয়েছে পাশাপাশি সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সামগ্রিক অর্থনীতি এবং সহ জাতীয় যে বিভিন্ন ইস্যুতে কিন্তু দেশের অবস্থা এখনও স্থিতিশীল হয়নি এবং সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু সবার আগে জনস্বার্থ এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করাটাকে তারা প্রায়োরিটি করছেন এবং সেই বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত এবং হাইকমিশন এবং বিদেশি মিশনের যারা প্রধান রয়েছেন তাদের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং আজকে কিন্তু দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউ ইউনুসের আমন্ত্রণে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দল তারা দেড় ঘন্টা ব্যাপী তার বাস প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তিনি জানিয়েছেন দেশের স্থিতিশীল পরিবেশ বজায় হওয়ার পরে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা এবং দিন ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা তো এই ছিল যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো এদিকে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটসকে সকালে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়ত উপস্থিত ছিলেন সাক্ষাতে দুদেশের বাণিজ্য জ্বালানি এবং নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়

শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি আমরা কোনো টাইম ফ্রেম বলিনি আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে আমরা নিজের দেশের আর্থিক ক্ষতি করে আমার দেশের জনগণের ক্ষতি করে দেশের ইন্টারেস্টের ক্ষতি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে না বিশ্বের জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ দল এই মুহূর্তে হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী পারভিন আক্তার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে পুনঃ পুন চেষ্টা ও ফলে মানুষের ভাগ্যাকাশে নাকি দিতে হয় সাফল্যের সুক্তারা বাংলাদেশ ফুটবল দলের ক্ষেত্রে এই কথাটা শতভাগ প্রযোজ্য বাংলাদেশের ফুটবলাররা দু হাজার সতেরো তিনবার তিন তিনটি ফাইনালে হারার পর অবশেষে দু হাজার চব্বিশে এসে এসে চূড়ান্ত সাফল্য অনূর্ধ্ব বিশ সাফে যে আরাধ্য শিরোপাটা দিকে তাকিয়েছিল বাংলাদেশ ফুটবল দল সেটা কিন্তু বাংলাদেশ গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে জয় করে কি কিছুক্ষণ আগে কিন্তু দেশে ফিরেছে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফুটবলাররা বিমানবন্দরে হাস্যোজ্জ্বল মুখে কিন্তু এসেছে এবং এখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ দলের এই ফুটবলাররা কিন্তু শুরুটা শ্রীলঙ্কাকে হারিয়ে করেছিল এর পরের ম্যাচে কিন্তু তারা নেপালের কাছে হেরে গিয়েছিল নেপালের কাছে হেরে যাওয়ার পর যখন সেমিফাইনালে ভারতকে হারালো এই দলটার মনোবল কিন্তু দারুণভাবে ফিরে আসে এবং এই মূলত মাস্টার মাইন্ড কোচ মারুফুল হক তার কৌশল কিন্তু দারুণভাবে কাজে দিয়েছে এবং ফুটবলাররা ফাইনালে স্বাগতিক নেপালকে নেপালের মাঠে নেপালকে হারানো কিন্তু সবসময় কঠিন কিন্তু সেই নেপালকে হারিয়ে বাংলাদেশ ফুটবল দল বীরের বেশে কিন্তু দেশে ফিরেছে আজকে বাংলাদেশের ফুটবলারদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে এরপর কিন্তু আরও একটু আয়োজন আছে ফুটবলারদের হয়তো কিছুটা আক্ষেপ আছে কারণ এর আগে মেয়েরা যখন কাঠমান্ডু থেকে সাফ জয় করে এসেছিল তখন কিন্তু তাদেরকে ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়া হয়েছিল কিন্তু এবার কিন্তু তেমনটা রাখা হয়নি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বেশ কয়েকজন কর্মকর্তা শুধু এসেছেন তাদেরকে বরণ করে নেয়ার জন্য এছাড়া আর কোনো আয়োজন নেই এখানে সন্ধ্যা সাতটায় আরেকটি আয়োজন আছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানে কিন্তু ফুটবলারদের জন্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে তাদেরকে ফুল দেওয়া হবে এবং রাতে ফুটবলারদের ডিনারের আয়োজন রাখা হয়েছে বাফুফে ভবনে তো এই ফুটবলারদের মধ্য থেকে কিন্তু জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা বলেছিলেন যে বেশ কয়েকজনকে জাতীয় দলে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে রাতে কিন্তু জাতীয় দল ঘোষণা করা হবে কালকে বাংলাদেশ দল ভুটান যাবে জাতীয় ফুটবল দল সেই দলে কিন্তু এই দলের কয়েকজন ফুটবলারের চান্স পাওয়ার সুযোগ রয়েছে তো এখানে যারা ভালো করেছেন তাদেরকে কিন্তু জাতীয় দলের সুযোগ দেওয়ার কথা বলেছেন কোচ হাভিয়ার ক্যাবরেরা হাভিয়ার ক্যাবরেরা কিন্তু বলেছেন যে এখান থেকে সুযোগ দেওয়া যায় সুযোগ দেওয়ার আমার কাছে এই ছিল আমার কাছে এই ছিল হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ ফুটবল দলের সব শেষ খবর বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন টিএসসি অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা ও জেলার সংগঠনগুলো সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন বর্তমানে প্রয়োজন ভারী খাবারের দেশে বন্যা হলেই ত্রাণের জন্য হাহাকার না পাওয়ার আক্ষেপ এমন চিত্র বহু দেখেছে বাংলাদেশ তবে এবারের চিত্র ভিন্ন বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে এসেছে সব শ্রেণী পেশার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনেও নগদ অর্থ সহ ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে ফিট করছেন সাধারণ মানুষ উদ্দেশ্য সবাই এক সঙ্গে চলমান দুর্যোগ মোকাবেলার আপনি এখানে হন পাশে দাঁড়ান সহযোগিতা করেন এই ছাত্র ছাত্রীদের জন্য আমি যা শুনলাম অক্ষরে পৃথিবীতে লেখা থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাদের মাধ্যমে দেশকে আরো সুন্দরভাবে দেখতে চাই সাতক্ষীর থেকে কম দামে জিনিসপত্র আমরা ট্রাকে করে এখানে লোড করে নিয়ে আসি এবং তাদের হাতে সকালে আমরা হস্তান্তর করি সবার জন্য কিছু কাপড় নিয়ে আসছি প্রায় চব্বিশ কার্টুন কাপড় 156 জন্য বিভিন্ন রকম শার্ট আছে বৃহস্পতিবার ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ সংস্থা ও প্রতিষ্ঠান বিষয়টি ছুঁয়ে গেছে বিদেশিদের হৃদয়েও বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার জন্য চায়না প্রতিষ্ঠান নিয়ে এসেছে 10টি সোলার প্যানেল এবং দর্শক সোলার লাইট নিয়ে আসছে আর কি এতে এখানে দেওয়ার জন্য ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন গণরান্নার জন্য ভারী খাবারের বাজার গণ রান্না কর্মসূচি যেটি ঘোষণা করেছি সেটি গতকাল থেকে মূলত শুরু হয়েছে কুমিল্লায় কয়েকটা স্পটে আমরা সেটি শুরু করেছি কয়েকটি গাড়ি আমাদের গিয়েছে তো আমরা এখন যেটি করতে যাচ্ছি আসলে গণরান্না কর্মসূচিটি আসলে চালিয়ে নিতে যাচ্ছি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী আলী সাদ মিম সরাসরি যাচ্ছে তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুরু হওয়া গত আট দিন যাবৎ গণত্রাণ সংগ্রহ কর্মসূচি গত আট দিনের মতোই বরাবরই আজকেও চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুধুমাত্র শিক্ষার্থীরাই নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে অভিভাবকসহ অনেক শিক্ষার্থী এসেছে অনেক শিশুরা এসেছে এই গণত্রাণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেশ পর্যাপ্ত পরিমাণ পানি এসেছে এই গণত্রাণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি এই গণত্রাণ কর্মসূচিতে এই পানিগুলো সরবরাহ হয়েছে বিভিন্ন ব্যক্তি উদ্যোগ থেকে বিভিন্ন কোম্পানি এই পানিগুলো সরবরাহ করেছেন এছাড়াও বিভিন্ন দোকান থেকে অথবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এই পানিগুলো সরবরাহ করেছেন এছাড়াও আমরা বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলে আরও যেটি জানতে পেরেছি যে সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন জেলা থেকে ছোট ছোটো ছোটো সংগঠন এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়েছে তারা বিভিন্ন শুকনো খাবার সরবরাহ করছেন বিভিন্ন প্যাকেটজাত খাবার যেমন স্যালাইন চিরা গুড় মুড়ি বিস্কিট এই ধরনের খাদ্যদ্রব্যগুলো এখানে আসছে তারা খুবই সুশৃঙ্খলভাবে এই ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং খুব সুশৃঙ্খলভাবে এগুলো সরবরাহ করছেন শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা আরও জানতে পেরেছি যে এই মুহূর্তে কিছু কিছু কিছুটা গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে যেহেতু পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং যেগুলো গবাদি পশু এবং যেগুলো গবাদি পশু এখনও জীবিত আছে তারা তাদের জন্য আসলে কিছুটা গবাদি পশুর সংকট দেখা দিয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি তো শিক্ষার্থীরা বলছে যে এই মুহূর্তে আসলে পর্যাপ্ত পরিমাণ আসলে খাদ্যের সরবরাহ আছে তারা খুব সুশৃঙ্খলভাবেই এগুলো সরবরাহের কাজে নিয়োজিত আছে করেছেন এই ছিল আমার কাছে টিএসসি থেকে ত্রাণ কর্মসূচির বিস্তারিত সরাসরি যুক্ত ছিলাম টিএসসি তে সমসংবাদে আরো থাকছে রাজবদল আসছে দেশের ক্রিকেটে মিরপুরে বোর্ড সভা শেষে জানা যাবে হাতুর সিংহের ভবিষ্যৎ এজেন্ডা স্ট্যান্ডিং কমিটি আর পূর্বাঞ্চলের স্টেডিয়ামের দরপত্র বাতিল ইস্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার সুষ্ঠু বিচারও নিহতদের পরিবারকে সরকারিভাবে ভাতা দেয়ার দাবি জানিয়েছে জামাতি ইসলামের নেতারা দলটির দাবি আন্দোলন চলাকালে সারা দেশে অন্তত আটশো জনকে হত্যা করা হয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন হাজারো মানুষ দেশে এমন রাজনীতি না যেটা কোন মায়ের বুক খালি হবে কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে বুকফাটা এই আর্তনাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের স্বজনদের কেউ হারিয়েছেন সন্তান কেউ স্বামী বাবা কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় তারা প্রশ্ন প্রিয় মানুষকে হারিয়ে হৃদয় গভীরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা সারবে কিভাবে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এ সময় বক্তারা বলেন এ আন্দোলনে শত শত মানুষ শহীদ হয়েছেন এসব ঘটনার সুষ্ঠু বিচার সহ সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারা আমার পরিবারের একমাত্র ভরসার জায়গায় ছিল আমার ভাই আমার বাবা মারা গেছে দুই বছর আগে আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারটা একেবারে তছনছ হয়ে গেছে আমার মাত্র 6 বছরের শিশু গত 5 তারিখ শহীদ হয়েছে আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলায় একটা বুকের পিছনে জামাত নেতারা বলেন শত শত জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে দেশ যেন আর কোনো স্বৈরাচারের কবলে না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে কারো হাত আছে কারো পায় কারো চোখ আছে কারো দেখা যায় তারের পাশে দিয়ে গুলি হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে আমাদের শহীদ পরিবারারা না খেয়ে থাকবে তাদের সন্তানরা পড়ালেখা করতে পারবে না এটি হতে দেয়া যায় না দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তারা বলেন সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই সবাই আমরা বাংলাদেশি চাঁদাবাজের প্রশ্রয়দাতা নির্দেশদাতা কোন নেতৃত্ব কোন গোষ্ঠীকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ দেশের গণমানুষ এবং জামাত ইসলামী কখনো মেনে নেবেন না এই দেশ চূড়ান্তভাবে দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন গণমানুষের আন্দোলন কখনোই থামবে না সবাই দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা এদিকে ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সঠিক বিচারের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়েছে জামাতে ইসলামে বিকেলে গুলশানে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী মাসে তাদের মূল টিম এসে তদন্ত শুরু করবে বলেও জানান তিনি যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এই রকম হত্যাকাণ্ড যা এটা নজিরবিহীন সারা দুনিয়াতে সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি সেটার প্রতিপ আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হইতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং মামলায় মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত ঢাকার আলাদা দুটি বিশেষ জজ আদালত এই আদেশ দেন আদেশের পর কান্নায় ভেঙে পড়েন মির্জা আব্বাস আইনজীবী বলেন রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলা করা হয়েছিল জ্ঞাত আয় বহির্ভূত সাড়ে সাত কোটি টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিং অভিযোগে এই মামলা করা হয় এর আগে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতির মামলা করে যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভুক্তি আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে ভর্তে নয় দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবে বারো সদস্যের সেতুপত্র প্রণয়ন কমিটি বিকেলে আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগে প্রথম বৈঠক শেষে কথা বলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় তিনি জানান মেগা প্রজেক্টে বাড়তি ব্যয় হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে সেতুপত্র প্রণয়ন কমিটি এই টাকাটা কিভাবে গেছে এটাকে কারণ এটা তো হাত বদল হতে হতে গেছে ওইটা যদি আপনি খুঁজে পান তাহলে ওইটাকে পাওয়ার জন্য আপনার দেশের আইনে আপনাকে প্রথমে মামলা করে ওটাকে ডিগ্রি করতে হবে তারপর ওই মামলার ডিগ্রিকে নিয়ে আপনি ওই দেশে যে তাদের কোর্টে আপনার ওইটার উপরে ডিগ্রি নিতে হবে এই ফাঁকে ওটাই টাকায় কেনা যে সমস্ত সম্পদ আছে ওগুলোকে চিহ্নিত করতে হবে ওইটার ভিত্তিতে ওগুলো ফ্রিজ হবে সেইটাতে যদি আপনি ডিগ্রি পান সেইটার ভিত্তিতে টাকা ওটাকে বিক্রি করে টাকা আপনাকে এই দেশে আনা যাবে আর যেন কোনোদিন এগুলি না হয় টাকা পাই পাই না শাস্তি পেতে হবে লোকগুলোকে চোদ্দ বছরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে তেরো দফায় বিপরীতে ক্যাপাসিটি চার্জ মডেলে এই খাতের সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে টাকা গেছে এক লাখ ছয় হাজার কোটি এমন তথ্য উঠে এসেছে সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির প্রতিবেদনে ফারুক ভূয়া রবিনের রিপোর্টে বিস্তারিত দু হাজার সালের শুরুতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ইউনিট প্রতি গড় দাম যেখানে ছিল তিন টাকা 73 পয়সা বর্তমানে তা থেকেছে আট টাকা পঁচানব্বই পয়সাই অর্থাৎ 14 বছরে ভোক্তা পর্যায়ে দাম বাড়ে একশো শতাংশ প্রশ্ন আসছে বিদ্যুতের এই দাম বৃদ্ধি কি অনিবার্য ছিল নাকি লুটপাটের নীল নকশা ১৪ বছরে গ্রাহক পর্যায়ে বার বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে দুর্নীতির মহোৎসবকে দায়ী করেন অনেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রসঙ্গেই আসা যাক বিদ্যুৎ উৎপাদন আর উৎপাদন সক্ষমতা এ দুয়ের মধ্যে আদর্শ ফারাক বিবেচনা করা হয় দশ থেকে বিশ শতাংশ কিন্তু দেশে উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে অস্বাভাবিক হারে যা গ্রীষ্মে গড়পর্ত উৎপাদনের তুলনায় দ্বিগুণ আর শীতে স্বাভাবিক উৎপাদনের তিন গুণ আর এখানেই যত সুভঙ্করের ফাঁকি উৎপাদনে নেই তারপরও অলস বসিয়ে পরিশোধ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাড়া বা ক্যাপাসিটি চার্জ যাকে লুটের মডেল হিসেবে আখ্যা দেয়া হয় সরকারি প্রতিষ্ঠান আইএমইডির এক প্রতিবেদনে আর এই মডেলে গত ১৪ বছরে সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে গেছে এক লাখ ছয় হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত উন্নয়নের নামে যে অলিগার শ্রেণী তৈরি হয়েছে তারা অবাধে লুণ্ঠন করেছে সেই উন্নয়ন আলটিমেটলি তো উন্নয়ন ছিল না লুণ্ঠন ছিল লুণ্ঠন করার জন্য যে সব কাজগুলো করা হয়েছে সেই সব কাজগুলো করার মধ্য দিয়ে টাকা চলে গেছে যাকে খুশি তাকে যেমন খুশি তেমন ব্যয়ে এইভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা হয়েছে যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা কিন্তু তারা কখনো এটা করে নাই আমার এক্সট্রা পাওয়ার প্লান্ট হয়েছে এবং এক্সট্রা পাওয়ার প্ল্যান্টের জন্য একটা গোষ্ঠীকে যারা এদের ওনার তাদেরকে আমার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে এই যে একটা সমস্যা বিরাট একটা সমস্যা সৃষ্টি হয়েছে এটার জন্য করাপশন দায়ী ব্যাড প্ল্যানিং দেয় বিদ্যুৎ খাতে নানা অনিয়মের মাশুল গুনতে হয়েছে বড় অঙ্কের লোকসান আর ভর্তুকি টেনে দফায় দফায় দাম বাড়ানোর পরও বছরে ঘাটতি ছাড়িয়েছে চল্লিশ হাজার কোটি টাকা আর গত দেড় দশকে ভর্তুকি দিতে হয়েছে এক লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যার পঁয়ষট্টি শতাংশই গেছে ক্যাপাসিটি চার্জের পেছনে ভর্তুকিও চরমে বেড়ে গেছে মূল্যবৃদ্ধিও বেড়ে গেছে এত বেশি বেশি মূল্য বৃদ্ধি হওয়ার কারণে মূল্যস্ফীতি হয়ে গেছে চরমভাবে একটা ইকোনমিকে ভয়াবহ রকমের বিপন্ন করে ফেলার পিছনে জ্বালানি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি কাজ করেছে রকমের বৈষম্য তৈরি এবং আর্থিক অসমতা এছাড়া নিম্নমানের যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়ায় শত ডলার বা হাজার কোটি টাকার বেশি লুটে নেয়ার তথ্য এসেছে খোদ সরকারি রবিন সময় সংবাদ ঢাকা ভয়াবহ বন্য বিপর্যয়ের মুখে দেশের আমদানি রফতানি বাণিজ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন আটকা পড়ায় কন্টেইনার জটের সংখ্যা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে রফতানি পণ্য বন্দরে পৌঁছাতেও দেরি হচ্ছে সাখাতিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট পানির রাজত্ব জনপদে রাস্তাঘাট তলিয়ে বাসিন্দাদের পাশাপাশি জলে আটকা পণ্যবাহী ট্রাক লরি ও কন্টেইনার এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনির এমন চিত্র বন্যার পানির প্রধান সড়ক দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন স্থানে আটকে আছে পণ্যবাহী যান তার প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি পানির যে পাঁচ হাজার টিউস পর্যন্ত কন্টেনার ডেলিভারি যেত সেখানে বিগত কয়েকদিন মাত্র ওপেন করে ডেলিভারি গেছে ছয়শো সাতশো আটশো টোটাল ডেলিভারি এবং ট্রান্সফার মিলে আমাদের সতেরো আঠারোশোর বেশি যায়নি ডেলিভারিতে ধীরগতি হলো বন্দরের প্রধান জেটিগুলোতে কন্টেনার ওঠানামা স্বাভাবিক করেছে বন্দর কর্তৃপক্ষ এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেনার জটের সংখ্যা দেখা দিয়েছে পাঁচশো থেকে ছয়শো টিউজ কার্গো স্টাফিং করতাম এক্সপোর্ট কার্গো সেটা এখন নেমে এসেছে যে প্রায় একশো থেকে তার শুটির মধ্যে রপ্তানি পণ্যের যে প্রবাহ একুশটা অবডকে সেটা অনেকাংশে কমে গেছে প্রায় এক তৃতীয়াংশের নেমে এসেছে আমদানি পণ্যের যে ডেলিভারি একুশটা অবডকে সেটাও কিন্তু প্রায় চার ভাগের এক ভাগে নেমে এসেছে এদিকে বন্যা ও ডেলিভারিতে দীর্ঘতির কারণে কন্টেনারের পাশাপাশি জাহাজ জটের সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা আউটার ওয়েটিং আর একটা হচ্ছে যে ভিতরে ওয়েটিং সেখানে প্রায় বিশ হাজার ডলার মিনিমাম বিশ হাজার ডলার থেকে উপরের দিকে জাহাজের সাইজ অনুযায়ী সেটা হয় দশ দিনে আমি সিঙ্গাপুর বা এখান থেকে আসতে পারতাম সেটা যদি ইয়ের কারণে যদি চোদ্দ পনেরো দিন হয়ে যায় তো সেটা তখন সেই যে চার পাঁচ দিনের একটা এফেক্ট চলে আসে চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে বর্তমানে কন্টেনারবাহী এগারোটি জাহাজ অবস্থান করছে চট্টগ্রাম বন্দরের এই কর্মব্যস্ততা বড় দিচ্ছে নানামুখী জটিলতা থাকা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কাটিয়ে ওঠার চেষ্টা চলছে কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের তিরানব্বই শতাংশ সম্পন্ন হয় এই বন্দর দিয়ে তীব্র বৃষ্টি কিংবা বন্যা এ বন্যার কাজে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তবে বন্যা কেটে গেলে ডেলিভারিতে যেমন গতি আসবে তেমনি গতি আসবে দেশের অর্থনীতিতে এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দর থেকে কমল দে আবারও খেলার খবর বোর্ড সভায় বড় রদবদল আসতে যাচ্ছে দেশের ক্রিকেটে জাতীয় দলে হেড কোচ চন্ডিকা হাতর সিংহের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে আসবে সিদ্ধান্ত এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন সহকর্মী সাজিদ মুসাইদ বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে বিকেল তিনটায় শুরু হয়েছে বিসিবির মিটিং এখন প্রায় ছয়টা বাঁচতে চলেছে তিন ঘন্টা হতে এখনও কিন্তু সে ম্যারাথন মিটিং চলছে যেটা জানিয়েছিলাম যে আজকের মিটিংয়ের কিন্তু এজেন্টটা অনেকগুলো রয়েছে কারণ যেহেতু কিছু দিনের যে পট পরিবর্তন হয়েছে সে প্রেক্ষিতে কিন্তু বিসিবির অনেক পরিচালক অনুপস্থিত অনেক আত্মগোপনে আছেন মাত্র গুটি কয়েক পরিচালক কিন্তু আমরা জানি যে দেশে অবস্থান করছেন এবং তারা আজকের মিটিংয়েও কিন্তু এসেছেন তবে এর মধ্যে একটা বিষয় যে যেহেতু অনেকেই নেই এবং আজকের এই সভায় অনুপস্থিত থাকার মাধ্যমে অনেকেরই কিন্তু সদস্য পদ বা বিসিবি পরিচালক পদ কিন্তু বাতিল হয়ে যাবে যতটুকু আমরা জেনেছি এবং সেই ক্ষেত্রে নতুনদের কিভাবে আনা হবে কোন একটা গঠনতন্ত্র রয়েছে বিসিবি সে গঠনতন্ত্র কিন্তু আমরা জানি যে যেই কোট যেই আপনার ক্যাটাগরি থেকে একজন পরিচালক বাদ যাবেন সেই ক্যাটাগরিতে নতুন করে নির্বাচন দিয়ে কিন্তু অন্য পরিচালকদের আনতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি নাম বলতে চাচ্ছি না তবে বেশ কয়েকজন সাবেক অধিনায়কের নাম শোনা যাচ্ছে যাদের সঙ্গে আজ সকালেও কথা হয়েছে বিসিবির বিসিবি সভাপতি ফারুক আহমেদের এবং তিনি কিন্তু তাদেরকে বলেছেন যে কাজ করতে তারা আগ্রহী কিনা বা তাদেরকে আসলে কোন প্রক্রিয়ায় বিসিবি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি একই সঙ্গে যে পূর্বাচলে যে ক্রিকেট স্টেডিয়াম পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতা যে স্টেডিয়াম নির্মাণ করার কথা চলছিল কথা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে বিসিবি সাবেক কমিটিতে যারা ছিলেন এর আগে তারা কিন্তু বলা যায় যে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিলেন যে এই একটি স্টেডিয়াম নির্মাণের জন্য তারা লম্বা একটা সময় পার হয়ে গেছে তারপর কোনো কাজ শুরু করতে পারেনি সেটা টেন্ডার প্রক্রিয়া যে টেন্ডার যে তারা প্রক্রিয়া ছিল সেটা কিন্তু আগামীকাল শেষ হওয়ার কথা আপাতত আমরা জানতে পেরেছি হয়তো সেই টেন্ডার প্রক্রিয়াটা আপাতত স্থগিত হবে নতুন ডিজাইনে নতুনভাবে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ হয়তো বা শুরু করতে চেয়ে বর্তমান বোর্ড যেহেতু এই বোর্ডেরই কিন্তু সেটা ফাইনান্স করার কথা ছিল একই সঙ্গে হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে আমরা শুনতে পাচ্ছি যে হয়তো তিনি আর জাতীয় দলের কোচ হিসেবে থাকবেন না বা তাকে কন্টিনিউ করা হবে না তবে যেটা ধারণা করা হচ্ছে যেহেতু আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট যেহেতু প্রথম ম্যাচে একটা ভালো ইতিবাচক ফলাফল রয়েছে নাজবুল আবেদিন ফাহিম কিছুদিন আগে কিন্তু বলেছেন যে একটা দল জিতছে তার মানে ড্রেসিং রুমের পরিবেশ ভালো এবং ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু অনেকটাই ডিপেন্ড একজন হেড কোচের ওপর সো তার দিক থেকে কিন্তু ভোটটা হয়তো চান্ডিকা হাথুর সিং এর পক্ষে গিয়েছে তারা হয়তো এই সিরিজটা অপেক্ষা করবে এবং ঠিক এর পরে কিন্তু ভারতের বিপক্ষে খুবই ভাইটাল একটা আইভি সিরিজ আছে বাংলাদেশের টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ভারতের মাটিতে খুব সময়টা কিন্তু খুব কম রয়েছে আমরা জানি যেটা জানতে পেরেছি আগামী চার তারিখ থেকে সেই ভারত সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প স্টার্ট হওয়ার কথা রয়েছে এবং সেই ক্যাম্পে হয়তো চান্ডেক সঙ্গে যদি তাকে বলা হবে তিনি যদি কন্টিনিউ করতে আগ্রহী হন হয়তো তিনি থাকতেও পারেন তবে তার ব্যতিক্রমও কিন্তু ঘটতে পারে আমরা জানতে পারবো বিসিবির যে মিটিং হচ্ছে সেই মিটিং শেষে তো আমার কাছে আপাতত এই ছিল সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম এরপরে সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার গম্বিরোধী আন্তর্জাতিক হয়ে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার পনেরো বছরের নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে পানিকমতে পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর নোয়াখালী ফেনিতে মানবিক বিপর্যয় দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট হাসিনা কাদের সহ বান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা আসামের তালিকায় বত্রীয় সিনিয়র সাংবাদিক সাবেক বাণিজ্য মন্ত্রী মুন্সি চার দিনের রিমান্ডে এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়